बार्थावस नामजा कोरोना वैक्सीन ते जुदा जुदा सुमते किरीमू लुकरोनी खाओ हासने एमलेन छिमी चेंगे शाक नई बेदिंग ने तांग फांडो लुकरोनी खाओ ओ किरीमानो सिकमाना बागे जुदा जुदा लामा ते चाइतो गुइ तोंगो हानि बे तिनी सिनियर डॉक्टर ने बिसिंग बिसि चारची ने उमरनी ऑफिसर डॉक्टर विकास राय वैक्सीन नाउ जतने खाओ किरीमा सिकमाउ रेखा ते लुकरोनो को कुसरखा वैक्सीन नाना ने बागे आसिक छिमिया वैक्सीन ने मुसा देरमु करे हनि बशाका আমি আজকে নিশ্চিন্ত যে আমি ভ্যাকসিনটা নিতে পারলাম ভবিষ্যতের জন্য আমি সিকিউর তাহলে আমার তো কোনো মানে সংকোচ নেই ভয় নেই আমি কোনো রকম ইতস্তত করি না আমি ভ্যাকসিনের অপেক্ষায় ছিলাম খুব নিরাপদ আপনি কি মেসেজ দিতে যাবেন আপনাদের সহকর্মী বা আপনার সিনিয়র পার্সন যারা আছেন আমি সবাইকে বলবো ভ্যাকসিনটা নিয়ে নিতে ভ্যাকসিন আর যে কোনো ভ্যাকসিন ধরো ভীম হসপিটাল থেকে পঞ্চাশ বা পঞ্চান্ন বছর আগে ভ্যাকসিন শুরু হয় ওই ডিপিটি পোলিও আগে কোথাও হয়েছিল না ভীমে শুরু হয় তখনও মানুষের মধ্যে ভয় ভীতি ওই ভ্যাকসিন প্রথম দিকে একটু হয় সো আজকে সেই ভয়টা নেই সবাই ভয়টা কাটিয়ে উঠবে কাজে আমাদের এই যে কোভিড নাইন্টিন ভ্যাকসিন এটা সম্বন্ধে নানান রকম তোমার ভয় ভীতি তোমার এইসব আছে কিন্তু এগুলো অমূলক কোনো ইয়ে নেই যে তখন আমি অনেক তো ভাবনা চিন্তা করি আমি ভ্যাকসিনের অপেক্ষায় ছিলাম আজকে আমি খুব স্যাটিসফাইড যে আমি ভ্যাকসিনটা নিতে পারলাম তো মস্ত খুব দরকার আমি সবাইকে অনুরোধ করবো যেন ভ্যাকসিন নেয় অশালো এমএলএ ডক্টর দিলীপ কুমার দাস সিনিয়র ডক্টর নি অসামান্য বেড়ে বরাইখা হায়ংনি কাই চুকু চি নই হা কতর বার নি থানে ভ্যাকসিনানি বাকে সানলাই যাক আবু হাইজারাবো ত্রিপান লুকরনি খাওয়াতাম নি কিরিমু সুমতি সাকা তে ভ্যাকসিন যত ফাঁসিন দিন কিনা করে হনি বসাকা ভাল লাগছে আজকে আমি সকালবেলা হঠাৎ করে বিকাশ দাকে আমার ফোন করলাম বিকাশ দা শুধু এমনি পরিচয় নয় তিনি ছিলেন ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস একটা সিনিয়র পেডিয়াট্রিশিয়ান তারপরে প্রেসিডেন্ট মেডাল পাওয়ার ডক্টর তো ওনার মতো লোক অ্যান্ড হিজ নিয়ারিং 80 80 কাছাকাছি মানে এক্স্যাক্টলি কত 82 তো উনি যখন মানে আজকে ওনার ডেট তো আমার একটা প্রোগ্রাম ছিল আমি তাড়াতাড়ি চলে আসলাম কারণ এখন কিছু একটা অপপ্রচার চলছে বিভিন্ন দিকে পাশাপাশি কিছু কিছু মানুষের মধ্যে একটা ভয়ভীতি আছে কারণ একটা হলো যে যে ভয়ভীতি তৈরি করেছে কোভিড নাইন্টিন পাশাপাশি এটার যে ভ্যাকসিন এত তাড়াতাড়ি এবং ভারতবর্ষ সেটা তৈরি করেছে এবং এটা এমন হয়েছে আজকে দেখছি আমরা কোভিড যে নাইন্টিন যে ভ্যাকসিনটা কোভিশিল্ড বা এটার 92টা দেশ ভারতের কাছে ভ্যাকসিন চেয়েছে এবং পাশাপাশি যতগুলো এবং ব্রাজিলও নেবে বাংলাদেশ নেবে তো এটা একটা বিশাল বড় ব্যাপার এরপরে কোনো সংকোচ থাকা উচিত নয় এই ভ্যাকসিনের কার্যকারিতা বা এটা নিয়ে কারণ আমাদের যা হয়েছে এখন পর্যন্ত আমরা সেরকম মারাত্মক কিছু পাইনি সেই হিসাবে আমাদের একদম মানে সিনিয়র মোস্ট ডক্টর যিনি ডাইরেক্টরও ছিলেন উনি এগিয়ে এসেছেন সুতরাং আমি ওনার পাশে এসে দাঁড়িয়েছি এই কারণে যে সবাইকে আমরা একটা অভয় বার্তা দিতে চাই যে ডক্টর্স এবং সিনিয়র ডক্টর্সরা নিজেরাই নিয়েছেন এবং বিকাশদা যেভাবে বলেছেন আমাদের বিশ্বাস করা উচিত আমাদের প্রোটেকশন করা উচিত কারণ আগামী দিনে আর কী কী স্ট্রেন আসছে এরই মধ্যে আমরা শুনেছি যে কোভিড নাইন্টিন আর একটা স্ট্রেন যেটা ব্রিটেনে এখনো প্রচুর লোক মারা যাচ্ছে এবং কোভিড নাইন্টিনের থেকে এটা আর 60% ভয়াবহ তো আমাদের যেমন প্রোটেকশনের পাশাপাশি প্রিকশনগুলো যেমন আমরা বজায় রাখবো এটাই নয় যে আমরা ভ্যাকসিন নিয়েছি আমরা টোটাল প্রোটেকশন আমরা পেয়ে গেছি আর কার্যকরীভাবে সেটা হয় যে সেকেন্ড ডোজ নেওয়ার পরে উইদিন 14 days আমাদের প্রোটেক্টিভ ক্যাপাসিটিটা তৈরি হয় তো এর পাশাপাশি আমাদের মাস্ক পরা দূরত্ব বজায় রাখা স্যানিটাইজেশন হাত টাত পরিষ্কার রাখা এগুলো মানতে হবে আশা করি আমরা আগামী মার্চের মধ্যে থেকে এই কোভিড থেকে আমরা মুক্তি পাবো এরই মধ্যে তো ভারত সরকার এটাকে টোটালি ফ্রি দিচ্ছে কিন্তু এই যে ভ্যাকসিনটা এটার দাম কত পড়বে বিভিন্ন ভ্যারাইটির আমরা দাম দেখেছি 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত আসছে কিন্তু ভারত সরকার সেটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছে তো আমরা সবাইকে আমিও আবেদন করব সবাইকে যে আপনারা নির্ভয়ে ভ্যাকসিন নিন আপনি নিজে বাঁচুন অন্যদের বাঁচতে সাহায্য করুন কোভিড নাইন্টিনকে পরাস্ত করুন ধন্যবাদ